একটি ক্রিমিনাল মামলা তদন্তের সময় একজন অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের নিকট যে স্বীকারোক্তি বা কনফেশন প্রদান করে থাকে তা স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির নিজেকে ওই অপরাধের সাথে জড়িত করা বা না করা প্রশ্নে দুই রকমের হতে পারে। তার একটি হচ্ছে ইনকালপেটরি কনফেশন আর অপরটি হচ্ছে এক্সকালপেটরি কনফেশন। নিজেকে অপরাধের সাথে জড়িত করে স্বীকারোক্তি প্রদান করাকে বলা হয় ইনকালপেটরি কনফেশন, আর নিজেকে অপরাধের সাথে না জড়িয়ে স্বীকারোক্তি প্রদান করাকে বলা হয় এক্সকালপেটরি কনফেশন। দুইটি ভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যাক। যেমন একজন অভিযুক্ত তার স্বীকারোক্তিতে বলল যে 13 তারিখ রাত 8টার সময় ক, খ ও গ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা আমাকে নিয়ে দুইটি মোটরসাইকেলে করে ময়ের দোকানের সামনে যায়। ক, খ ও গ মোটরসাইকেল থেকে নেমে ময়ের দোকানে গিয়ে মকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এরপর তারা আমাকে নিয়ে আবার মোটরসাইকেলে করে আমার বাড়িতে নামিয়ে দেয়। ফরে শুনি ম মারা গেছে। যদিও মকে খুন করার সময় অভিযুক্ত ব্যক্তি ক, খ ও গ এর সঙ্গে ছিল, কিন্তু অভিযুক্ত ব্যক্তি খুনের পরিকল্পনা কিংবা খুনের সাথে নিজেকে জড়িত করেননি। এই প্রকারের স্বীকারোক্তিকে বলা হয় এক্সকালপেটরি কনফেশন। এবার আসি ইনকালপেটরি কনফেশনের উদাহরণ নিয়ে। ধরা যাক অভিযুক্ত ব্যক্তি তার স্বীকারোক্তিতে বলল যে 13 তারিখ রাত 8টার সময় ক, খ ও গ আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আমি কারণ জিজ্ঞাসা করলে তারা বলে যে মকে মেরে ফেলতে হবে, তুইও আমাদের সাথে থাকবি। ময়ের সাথে আমারও ঝামেলা ছিল, আমি তাদের কথায় রাজি হই। পরে আমরা দুইটি মোটরসাইকেলে করে ময়ের দোকানের সামনে যাই। আমি মোটরসাইকেলের পাশে পাহারায় থাকি। ক, খ ও গ মোটরসাইকেল থেকে নেমে ময়ের দোকানে গিয়ে মকে লক্ষ্য করে কয়েকটা গুলি করে। তারপর আমরা মোটরসাইকেলে করে ওখান থেকে চলে আসি। পরে শুনি ম মারা গেছে। খেয়াল করে দেখুন, এই স্বীকারোক্তিতে অভিযুক্ত ব্যক্তি নিজেকে ময়ের খুনের পরিকল্পনা এবং ঘটনার সাথে জড়িত করেছে। এই প্রকারের স্বীকারোক্তিকে বলা হয় ইনকালপেটরি কনফেশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অপরাধের ঘটনার স্বীকারোক্তিকারীর নিজেকে জড়িত করা কিংবা না করা নিয়ে স্বীকারোক্তি কয় প্রকারের হতে পারে, এই হচ্ছে তার বিবরণ।